নোকিয়া দুইশো পঁচিশ ফোর জি গ্লোবালের একটি নতুন অপারেটিং সিস্টেম একটি ফিচার ফোন তবে প্রাইস অনুযায়ী ডিভাইস আরও ভালো হওয়ার আশা করি তবে খারাপ নয় ডিজাইন নৌকিয়া দুইশো পঁচিশ ফোর জি ফোনে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে অপসারণযোগ্য রিমুভাল ব্যাটারি রয়েছে এবং ষোলো জিবি মাইক্রোস্টি কার্ড অন্তর্ভুক্ত রয়েছে ডুয়াল সিম সাপোর্টেড নোকিয়া দুইশো পঁচিশ ফোর জি ফোনের বডি হল একটি প্লাস্টিকের বডি যার পিছনে একটি অপসারণযোগ্য রিমুভাল ফোনে ষোলো জিবি মেমোরি কার্ড আগে থেকে ইনস্টল করা এবং অপসারণযোগ্য ব্যাটারি এবং ডুয়েল সিম কার্ড স্লট চমৎকার অন্তর্ভুক্তি যদিও প্রতিটি সিমকে যথাস্থানে ধরে রাখা ধাতব বন্ধনীগুলি প্রতিটি সিমের চারপাশে নির্ভুলভাবে মাপসি করা হয় ক্যামেরা নোকিয়া দুইশো পঁচিশ ফোর জি ফোনের ব্যাকপার্টে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ফ্রন্টে কোনো ক্যামেরা নেই ব্যাটারি এই ফোনে এগারোশো পঞ্চাশ এইচ ব্যাটারি রয়েছে ইন্টারেস্টিং বিষয় হল এই ফোনের প্রসেসর যেটা আনএসক ইউএমএস নাইন ওয়ান ওয়ান সেভেন যা অনেক শক্তিশালী অন্যান্য ফিচার হল মাইক্রো ইউএসবি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ওটিজি সাপোর্টেড এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে এটার প্রাইস পয়েন্ট আমাকে হতাশ করেছে এটার অফিসিয়াল প্রাইস চার হাজার একশো নিরানব্বই টাকা এই যুগে বাটন ফোনের চাহিদা অনেক কম তার উপর এত হাই প্রাইস প্রাইস আরও কম হওয়া উচিত ছিল যাই হোক প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ